नमस्कार बंधुरा, दिशा के गार्डने नतून आर एक भिडियोते अपन के सकल के स्वागत। आज के G9 कलार परिचर्या सम्पूर्ण परिचर्या सम्बन्धे आलोचना करब एवं अपन फलन कीरकम होता के देख। प्रथम देखूँ जो हमारे G9 जो कला गाचटा आर एक कान्दी हो बड़ मोटामोटी खुबी बड़ो कान्दी बटे। एखन आर फुल थेके कला होच्छे ना, ताई कलार फुलटा आमरा केटे निच्छि। कलार फुलटा केटे निये बर्षाकाल तो केटे निये छत्राके आक्रमण होते पारे, तार जन्य जे कोनो एकटा फांगिसाइड आपनादेर हाथेर काछे जेटाई थाकबे से फांगिसाइड दिए जेखानटा केटेछेन सेखानटाय फांगिसाइडेर प्रलेप दिए दिले खूब भालो हय়। ताहले शुकिये जाबे ना, नाहले परे शुकिये जेते पारे। আপনাদের কাছে হাতের কাছে যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে, আপনারা হলুদ গুঁড়ো জলে গুলে সামান্য পেস্টের মতো করে আপনি সেখানে লেপে দিতে পারেন। আমার কাছে সাপ পাউডার আছে, তাই আমি সাপ পাউডার গুলে ভালো করে মানে প্রলেপ দিয়ে দেব, ভালো করে গুলে প্রলেপ দিয়ে দেবো। তাতে বর্ষাকালে কোনো অসুবিধা হবে না, কারণ এটা থেকে ফাঙ্গাস লেগে আপনার কলা কাঁদিটা পুরোটা কাঁদিটাই নষ্ট হয়ে যেতে পারে। তার জন্যে এই সতর্কতাটা ব্যবহার করা আমাদের উচিত। আপনাদের যাদের ছাদ বাগানে একটা কলা গাছ আছে, কিংবা যারা শখের দুটো একটা করে কলা গাছ করেন, G9 কলা করেন, তাদের একটাই কান্দি হচ্ছে সেটাকে সতর্ক ভালোভাবে রাখার জন্যই এই ব্যবস্থাটা খুবই প্রয়োজনীয় ব্যবস্থা আপনাদের করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন আমার মাটিতে গাছ, আপনাদের সকল যাদের ছাদের গাছ সেম পরিচর্যায় আছে, এটার মধ্যে পরিচর্যার কোনো ডিফারেন্স কিছু নেই। এরপর দেখুন যে কাঁদিটা আমার মোটামুটি কত বড় হয়েছে, মোটামুটি একটা ভালো কাঁদি হয়েছে G9-এর। আমি প্রথম থেকে যে পরিচর্যাটা করেছি, সামান্য পরিচর্যা, সেটা আপনাদের সামনে প্রথমে তুলে দেবো। কাঁদিটা দেখতে পাচ্ছেন খুবই বড়ো আছে, খুবই বড়ো কান্দি হয়েছে আমার মাটিতে গাছ। প্রাথমিকভাবে যে আমি পরিচর্যাটা করেছি এই গাছের সেটাই আপনাদেরকে আলোচনা করব। প্রাথমিকভাবে যে ছোটো চারা গাছটা আমরা নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, সেটাকে আমরা প্রথমেই 4-5 দিন বাড়িতে রাখার পরে এই মাটিতেই আমি লাগিয়েছিলাম। প্রথম লাগানোর পরে গাছটার পাতার উপর ফেকাসে ফেকাসে একরকম দাগ হচ্ছিল, তার জন্যে ফাঙ্গিসাইড 15-20 দিন পরপর ফাঙ্গিসাইড দিয়ে দেওয়ার পরে গাছটা ঠিক হয়ে গেছে। এটা দেখুন নিচটা আমি খুব একটা পরিষ্কার করে দিয়েছি। কলা গাছ G9 যে কলা গাছগুলো, এগুলো পরিষ্কার মাটি যে গোড়াটা খুবই পরিষ্কার রাখতে হবে মাটির গাছের ক্ষেত্রে। টবের গাছের ক্ষেত্রে আপনার পরিষ্কার সামান্য হয়ে যাবে, কিন্তু মাটির গাছের ক্ষেত্রে প্রত্যেক মাসেই ভালোভাবে গোড়াটা পরিষ্কার করে দিতে হবে। গোড়ার যে গাছের পুরনো পাতাগুলো মাটিতে পড়ে গাছ রোগগ্রস্ত হয়, কাঁদির যে ছালগুলো যেগুলো মাটির সঙ্গে মিশে থাকে সেই ছালগুলো থেকে ছত্রাকের আক্রমণ হয়, তার জন্য সেগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আমার মেন হচ্ছে যে G9 কলার ক্ষেত্রে যে আপনাদের যে একটা কলা হচ্ছে ধরুন আমার গাছে আর একটা চারা রাখা চলে, কিন্তু আমি এখানে দেখুন 3-4টে চারা রেখেছি। 3-4টে রাখার জন্য কাঁদিটা আমার ঠিক মতো মোটা হবে না, কিন্তু আমি অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য আমি 3টে রেখেছি, এরপর ট্রান্সফার করে দেবো। এতক্ষণ এটা হচ্ছে আমার বাড়ির ছাই, কাঠের যে ছাইটা আছে সেটা পরিষ্কার করার পরে নিচে ছাইয়ের প্রলেপ দিয়ে দিয়েছি। প্রথমে ছাইয়ের প্রলেপ দেওয়ার পরে যাতে ফাঙ্গাসের আক্রমণ হবে না, এর যে কাঠের ছাইটা ইউজ করছি এটার মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস থাকে। এটা টবে বেশি দেওয়া চলবে না, কারণ এটা বেশ মানে ক্ষারীয় মাটিটাকে ক্ষারীয় করে দেবে, তাই কম পরিমাণে ইউজ করতে হবে। এরপরে যে মাটিটা দিয়েছি আমি, এতে মাটিটার মধ্যে আছে 50% মাটি এবং 50% গোবর সার, তার সঙ্গে আছে সামান্য ট্রাইকোডার্মা ভিডিটি দিয়ে আমি এটা মাটিটা ভালো করে উঁচু, গোড়াটা উঁচু করে দিয়েছি। বর্ষায় যে জলটা হচ্ছে, জল হওয়ার পরে এটা খুব সুন্দরভাবে গ্রোথ নেবে গাছটা। এরপরে আমি 3টে যে সাইডে 3টে চারা গাছ, একটা রেখে 3টে চারা গাছ
তুলে নেব। যেটা বলছিলাম আপনাদেরকে যে ছোটোর সময় যে গাছটা আমি নিয়ে এসেছিলাম সেটা 15 দিন ছাড়া ছাড়া আমি ছত্রাকনাশক স্প্রে করেছিলাম, ব্লাইটক্স দিতাম এবং সাপ অল্টারনেট করে, এবং এক মাসে একবার সিউডি এক্সট্রাক্ট আমি স্প্রে করেছি এবং মাসে একবার 20-20-20 কিংবা 19-19-19 স্প্রে করেছি। আর কিচ্ছু করিনি, শুধুমাত্র গোবর সার দেওয়া আছে, শুধুমাত্র গোড়ায় গোবর সার আছে, আর কিচ্ছু নেই এটার মধ্যে। তাতেই দেখুন কত সুন্দর ফলন হয়েছে। মানে এই জিনাইন কোলার ক্ষেত্রে আপনাদের খুব পরিচর্যার কিছু নেই, এই সামান্য পরিচর্যায় আমার দেখুন কত সুন্দর একটা কোলা ফলেছে জিনাইনে। তাই আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা সকলে বাড়িতে কিংবা ছাদে একটা করে জিনাইনের কোলা লাগান, খুব কম পরিচর্যায় আপনারা ফলন পাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।